হাই সবাইকে, আজকের ভিডিও নিয়ে আমি খুবই এক্সাইটেড, কারণ এখানে তোমরা দেখতে পাবে আমার সারা বছরের পুঁজি, মানে সারা বছর আমি হেয়ার কেয়ার, স্কিন কেয়ার কী ইউজ করবো বা কী কী আমার লাগবে সেগুলো আমি সব কিনে রেখেছি, কারণ চলছিল ফ্লিপকার্ট অ্যামাজনের সব জায়গায় সেল, আর ওরা আমাকে দুদিনের মধ্যে ডেলিভারি দিয়েছে, তখনই ভিডিওটা রেকর্ড করা, কিন্তু আমি আমার কুড়ুমির জন্য ভয়েস ওভার দিতে পারছিলাম না। তো দেখতে পেলে স্মার্ট ওয়াচ, ওটা আমার বোনের জন্য, আর এটা হচ্ছে কি আছে আমার নিজেরও মনে নেই যে আমি কখন কোনটা আনবক্সিং করছি, কারণ ভিডিওটা অনেক দিনের। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অরিশের হেয়ার সিরাম। তো অরিশের হেয়ার প্লাস যে প্রিমিয়ামটা, ওটা আমার ইউজ করে ভালো লেগেছে, আর হেয়ারের যে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, ওটাও আমি ইউজ করেছি দুটো বটল, তো আমার ভালো লেগেছে, সেই জন্য আমি অরিশের অনেক প্রোডাক্ট অর্ডার করেছিলাম। তারপরে ছিল বাড়ির জন্য সান্তুরের সাবান, যেটার গন্ধটা খুবই সুন্দর, মানে লেমনের একটা গন্ধ। তো তারপরে কি আছে, তারপরে হ্যাঁ অরিশেরই এটা কি আছে, হ্যাঁ এটা হচ্ছে হেয়ার ভিটা, এটা হচ্ছে হেয়ার অয়েল টাইপের, এটাও আমার খুবই ভালো লেগেছে, কারণ আমি একদিন ইউজও করেছিলাম, ঠিক আছে, মানে সবগুলো আমি একদিন একদিন করে ইউজ করে দেখেছি, কারণ আমার আগের যে ইন্দুলেখা হেয়ার অয়েল সেটা এখনও শেষ হয়নি। তারপরেও যাই হোক, কিছু একটা ছিল অরিশেরই, আর এটা হচ্ছে হেয়ার প্লাস নর্মাল। তোমরা যে প্রোডাক্টের রিভিউ চাও সেই প্রোডাক্টটা আমি কিছুদিন ইউজ করে তারপরেই রিভিউ দেবো, আমি একদিন ইউজ করে আমি বলবো না যে আমার খুবই উপকার হয়েছে বা চুল গজিয়েছে, চুল পড়া কমেছে। তো একদিন ইউজ করে মানে লাইট অয়েলটা মানে চুলে অ্যাবজর্ব হয়ে যায়, অল্প পরিমাণে লাগে, তো সেই হিসেবে আমার ভালো লেগেছে। তারপরে ওখানে ছিল হয়তো আমন্ড, আমি এই কোম্পানিরই মানে আমন্ড অনেক দিন ধরে কনজিউম করছি, তো আমার বেশ ভালো লাগে, কোয়ালিটিটা খুব ভালো হয়। তো এই কোম্পানিরই আমি অনেক ড্রাই ফ্রুটস অর্ডার করেছি, পিস্তা বলো আমন্ড বলো সবগুলোই খুবই ভালো। তারপরে আমি খুবই স্ট্রাগল করছি এখানে, স্ট্রাগলের শেষ নেই। হ্যাঁ, তো সেন্সোডাইনের টুথপেস্ট এর আগেও আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, বেশ ভালো এসেছে, আর স্ক্যান করে আমি দেখেছিলাম এটা সেন্সোডাইন কোম্পানিরই। তো তোমরা যারা ভাবছো এটা ডুপ্লিকেট কিনা, ডুপ্লিকেট না। তারপরে অরিশ থেকেও আমি কনফার্ম হয়েছিলাম, ওদের সেলার নেম যেখানে অরিশ বায়োনেচারাল লেখা আছে সেটাই কিন্তু ওদের আসল সেলার, ঠিক আছে, বাদ বাকি কোনো সেলার দেখলে তোমরা অরিশের প্রোডাক্ট নেবে না ফ্লিপকার্ট থেকে। আর এটা হচ্ছে হ্যাপিলোর পিস্তা, তো এটা আমি দু প্যাকেট অর্ডার করেছিলাম, কারণ বাইরের লোকাল মার্কেটে অনেক দাম। এটা হচ্ছে কি জানো বলে অ্যাপ্রিকট, হ্যাঁ, তো এটা যে খুব আহামরি টেস্ট আর একদমই তা নয়, মানে যাদের বাজেট কম আছে ড্রাই ফ্রুটসের জন্য তাদেরকে আমি এটা রেকমেন্ড করবো না, তোমরা আমন্ড কিশমিশ এগুলো ইউজ করতে পারো, মানে খেতে পারো। তারপরে ছিল এইটা হচ্ছে অ্যামাজনের, ঠিক আছে, ফ্লিপকার্টের এখনও শেষ হয়নি, পরের পার্টে তোমরা পেয়ে যাবে, কারণ একদিনে তো সব প্রোডাক্ট দেয়নি। তো অ্যামাজন থেকে আমি নিয়েছিলাম ব্রাউন সুগার, শ্রী শ্রী তত্ত্ব, আর হচ্ছে যোগা বারের প্যানকেক মিক্স। তো আমি এখন বলে রাখি যে আমি একটু স্বাস্থ্য সচেতন হয়েছি, এক বছরের থেকেও বেশি সময় ধরে আমি চিনি ময়দাটা অ্যাভয়েড করছি যতটা পারি, তো তার জন্য গুড় বা ব্রাউন সুগার দিয়ে কাজ চালাচ্ছি, ঠিক আছে। তো তারপরে তো এটার জন্য আমি খুবই এক্সাইটেড, আমার অনেকদিন ধরে আমি ভাবছিলাম এই বই দুটো কিনবো। তো তোমরা আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমার বইয়ের প্রতি কারেন্ট অবসেশনটা। আর অ্যামাজন থেকে কী করেছে, এর মধ্যে ফোনও দিয়েছে আবার বইও দিয়েছে, মানে একই সাথে সবগুলো দিয়ে দিয়েছে ওরা, যেটা আমি বলবো আমি খুশি হয়েছি, কারণ এতে প্যাকেজিংয়ের ইয়েটাও কমে, মানে কাগজ বাঁচে, প্যাকেট বাঁচে, ঠিক আছে, তো অযথাই জিনিস নষ্ট হচ্ছে না, মানে একটু তো কী বলে সঞ্চয় হচ্ছে। তো আমি কোনো কিছু মাইন্ড করিনি, ফোনের মধ্যে বই দিয়েছে বা বডি ওয়াশও ঢুকিয়ে দিয়েছে তার মধ্যে, তো বডি ওয়াশটা আমি 50% অফে পেয়েছিলাম, এটাও ইউজ করে আমার বেশ ভালোই লেগেছে। আর আমি আরও দুটো বই অর্ডার করেছিলাম, তো তোমরা যদি আলাদা করে বইয়ের হল দেখতে চাও তাহলে আমার আরেকটা যে হিন্দি চ্যানেল আছে রাধা কনশিয়াসনেস বলে, সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো যারা বই প্রেমী, ঠিক আছে। আর এটাই আমি আবার জুম করে দেখাচ্ছি মানে তোমাদেরকে এই প্রোডাক্টগুলোই, একটা দুটো প্রোডাক্ট হয়তো নতুন আছে এই পার্টে। তো এগুলো হচ্ছে অ্যাপ্রিকট, মোটামুটি টেস্ট, ঠিক আছে, টকটক একটু মিষ্টি মিষ্টি, খুব জাহামরি তাই না, আর দেখতে পারলে ওই কটাই আছে, ঠিক আছে, ওর দাম হচ্ছে 200 টাকা। তো এগুলো হতে পারে যে বাইরে থেকে আসছে বলেই এর এত দাম। এগুলো হচ্ছে আমন্ড, আমন্ডের কোয়ালিটিও খুব সুন্দর। তারপরে কী দেখাচ্ছি আমি, হ্যাঁ পিস্তা, পিস্তাগুলোও বেশ ভালোই, এগুলোও যথেষ্ট এক্সপেন্সিভ। তারপরে প্যানকেক মিক্সটা আমার খুব একটা ভালো লাগেনি, মানে টেস্টটা, ঠিক আছে, এর সাথে এরা একটা অর্গানিক মধুও দিয়েছিলো, মধুটা তো আমি মানে প্যানকেকটা তো আমি ব্রাউন সুগার দিয়ে গুলে খেয়ে নিয়েছি, মধুটা আমি আমার ফেস প্যাক হিসেবে কাজে লাগাচ্ছি, যেটা বেশ ভালো, আর মধুটা খেতেও খুব সুন্দর, সত্যি মনে হচ্ছে যেন অর্গানিক। ইনগ্রিডিয়েন্টস মানে যোগা বারের ফুড প্রোডাক্টগুলো আমার বেশ ভালো লাগে অন্যান্য প্রোডাক্টের তুলনায়। তো কোনো প্রোডাক্টই তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করবে না, দেখে নেবে পাম অয়েল আছে কি না, দেখে নেবে
সাদা চিনি আছে কি না দেখে নেবে, প্রিজারভেটিভস আছে কি না। হ্যাঁ, প্রিজারভেটিভস তো একটু থাকবেই, কিন্তু সেটা মানে স্বাস্থ্যকর কি না, ঠিক আছে। তো এটা হচ্ছে লোটাস হার্বালের কম্বো। তো আমি তোমাদেরকে বলে রাখি যে লোটাসের প্রোডাক্টের আমি এর আগে রিভিউ করিনি, কিন্তু আমি এর আগে দুটো নাইট ক্রিম শেষ করেছি লোটাসের। একটা হচ্ছে এই হোয়াইট গ্লো, আর একটা হচ্ছে ভিটামিন সি। তো এই হোয়াইট গ্লো মানে স্কিন হোয়াইটনিংয়ের ব্যাপারটার ওপরে আমার খুব একটা পছন্দ হয় না বলে আমি এতদিন ইউজ করতাম না, কিন্তু এই হোয়াইট পার্টটাকে যদি তোমরা সরিয়ে রাখো তো সত্যি একটা গ্লো পাওয়া যায়। আর লোটাস কিন্তু আমি বলে রাখি যে এই যে হোয়াইট গ্লো রেঞ্জটা, এটা যে 100% আয়ুর্বেদিক তা না, এর মধ্যে প্রিজারভেটিভস আছে, এর মধ্যে আগে এরা প্যারাবিন ইউজ করতো, এখন আমি বলতে পারছি না প্যারাবিন ইউজ করে কি না। তো তোমরা দেখে নাও, তোমরা যদি ইনগ্রিডিয়েন্টস নিয়ে কমফোর্টেবল থাকো প্যারাবিন নিয়ে বা অন্যান্য ইনগ্রিডিয়েন্টস নিয়ে, তাহলে তোমরা ইউজ করতে পারো, কারণ নাইট ক্রিমটা বেশ ভালোই গ্লো দেয়, ঠিক আছে। আর ফেস ওয়াশটা লোটাসের ফেস ওয়াশটা ড্রাই স্কিনের জন্য না, অয়েলি স্কিনের জন্য, ঠিক আছে। এগুলো আমি আবার মানে অরিশের যে প্রোডাক্টগুলো সেগুলোই আবার খুলে খুলে দেখাচ্ছি। তো ইউজ করার পরে আমি রিভিউ দিতে পারবো, সবগুলো আমি এখনও ইউজ করে পারিনি, কারণ এর আগে আমার সমিজের প্রোডাক্টটি এখনও মানে আমি ইউজ করে পারিনি। আর এর মধ্যে আছে সবথেকে এক্সপেন্সিভ তিনটে প্রোডাক্ট, মানে এই একটা সিরামের দামই 650 টাকা প্রিন্ট আছে, যেটা আমার জীবনের সবথেকে বেশি দামের সিরাম, কিন্তু আমি এটা সেলে কিনেছি। তো আমি তো কমে কিনবই, আর 650 টাকা দিয়ে তো আমি কিনবো না। তো এটা আমার দাম পড়েছে 378 টাকা। আর সানস্ক্রিনটার ঠিক আমার খেয়াল নেই কত দাম পড়েছে, কিন্তু আমি বেশ ভালোই ডিসকাউন্টে পেয়েছি, হয়তো 200 টাকা এরকম পড়েছে। আর শ্যাম্পুটা বিশ্বাস করো, শ্যাম্পুটা একদমই আমার খুব একটা কমে পাইনি, আমি 10% অফে পেয়েছি। ও, এখানে আবার মিন্ত্রা হলও আছে, ঠিক আছে। তো মিন্ত্রা থেকে নিয়েছিলাম একটা ওভার সাইজ টি শার্ট, কিন্তু সেটা আমার বেশি ওভার সাইজ হয়ে গেছে, তো এটা আমি আবার পরে এক্সচেঞ্জ করেছিলাম। আর বিশ্বাস করো, মিন্ত্রার এক্সচেঞ্জ পলিসি, রিটার্ন পলিসি খুবই সুন্দর, ঠিক আছে। ওদের ওখানে মানে এত সুন্দর আমার ভালো লেগেছে, কারণ আমি অনেক দিন ধরে মিশো ইউজ করছিলাম, আর মিশোর এত বাজে কাস্টমার সার্ভিস, তোমরা বিশ্বাস করবে না। আমি এই টাইমেই, ঠিক আছে, মানে আমি 29 তারিখে একটা বই অর্ডার করেছিলাম, সেটা আমার 6 তারিখে ডেলিভারি হওয়ার কথা ছিল, আজ 17 তারিখ, আজকেও আমি পাইনি। আর আমি 5 বার কমপ্লেন জানিয়েছি, এখনও আমার ইস্যু রিসলভ করা হয়নি, না আমাকে টাকা ফেরত দেওয়া হচ্ছে, না আমাকে বই দেওয়া হচ্ছে। আমি এত মানে ফার্স্ট্রেটেড হয়ে গেছে, আমার এবার মনে হচ্ছে যে টাকাটা পেয়ে গেলেই আমি মিশোটা আনইনস্টল করে দেব। তো যাই হোক, দেখা যাক এখানে কী আছে। ও, মিন্ত্রা থেকে আমি আবার পরে একটা জিন্স আর একটা টপ অর্ডার করেছিলাম, তো সেটার আমি পরে রিভিউ দেবো। এটা হচ্ছে ডাবের বডি ওয়াশ, এটাও আমি 50% অফে পেয়েছি। তো এটা হচ্ছে আবার ফ্লিপকার্টের হল শুরু হয়ে গেলো, কারণ বেশিরভাগ জিনিসই আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, কারণ আমার ফ্লিপকার্টে অনেক দিন ধরে উইশ লিস্ট করা ছিল যে সেল যেই দেবে সেই আমি এগুলো মানে অর্ডার করবো। এটা হচ্ছে ফিক বা আঞ্জির বলতে পারো। তো এটা বিশ্বাস করে একদম বাজে খেতে, একদম বাজে খেতে, মানে যারা সব কিছু খেতে পারে, যেমন আমার বাবা, আমার হাজব্যান্ড, তাদেরকে দিয়েও টেস্ট করিয়ে দেখেছি, তারাও বলেছে যে ভালো না খেতে, তা আমি তার জীবনে অর্ডার করব না। তো নেক্সট কি আছে, আচ্ছা, ইয়োগা বারের মুসলেট, যেটা তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো। তো এর আগে আমি 1 কেজির প্যাকেট কোনো দিন কিনিনি, তো এবার আমি 5 কেজি মুসলে অর্ডার করেছি। তো 3টে ছিল আমার জন্য আর 2টো ছিল আমার বোনের জন্য, এখন আমার সাথে সাথে আমার বাবাও খায়, তো এটা বেশ আমাদের ভালোই কনজিউম হয়। আর এটা অনেক ভারী প্যাকেট একটা, দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে আছে 4টে ইয়োগা বারের মানে বাকি কোটো। তো হ্যাঁ, যে এমনি নর্মাল প্যাকেটটা মানে যেটা 400 গ্রাম থাকে আর যেটা 1 কেজির, তো কোয়ালিটি একটু ডিফারেন্স আছে, কারণ 1 কেজির প্যাকেটে একটু মোটা মোটা তোমার যে কিসের দানাগুলো, আমি জানি না কিসের দানা, একটা ফ্লেক্স আছে যেটার মানে ঘনত্বটা বেশি, ঠিক আছে। তো যাই হোক, মানে কোয়ালিটির একটু ডিফারেন্স আছে, আমার মনে হয় 1 কেজির কোটোটাই মানে বেশি ভালো, ঠিক আছে। তো যাই হোক, যারা মুসলে কীভাবে খাবে বা কী মানে ইনগ্রিডিয়েন্টস আছে, খেলে কী কী উপকার আছে, এর মধ্যে আর কী কী আছে বিস্তারিত জানতে চাও, তাহলে একটু কমেন্ট করে দিও, আমি আলাদা করে একটা ভিডিও নেব। আর তোমরা যারা ধৈর্য নেই তাদেরকে বলে রাখি যে যদি ওভারনাইট সোক করে রাখো দুধের মধ্যে একটু চিয়া সিড দিয়ে, মানে এক্সট্রাভাবে তোমার আলাদা করে চিয়া সিড দিয়ে, তাহলে কিন্তু বেশ টেস্টি লাগে খেতে। তো আজকের মতন টাটা।